Hello friends, this is Manon Korpole and welcome to our channel Conceptual Bio-Chem. আমি এর আগে একটা সিরিজ শুরু করেছিলাম যেখানে 1901 সাল থেকে যারা কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন তারা ঠিক কি কারণে পেয়েছিলেন তাদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রথম ভিডিওটা আমি বানিয়েছিলাম একদম প্রথম যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন কেমিস্ট্রিতে ভ্যানহফ তাকে নিয়ে। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটায় আমি আলোচনা করব সেই ব্যক্তিকে নিয়ে যেই ব্যক্তি দ্বিতীয়বার 1902 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি হলেন বিখ্যাত জার্মান অর্গানিক কেমিস্ট এমিল ফিশার। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ফিশার কি কাজ করেছিলেন সেটা দেখার আগে আমরা দেখে নিই কিছু জিনিস। এখানে আমি গ্লুকোজ মলিকিউলটাকে এঁকেছি। আমি এই মলিকিউলটা অ্যাকচুয়ালি যেটাতে আঁকা আছে সেটাকে আমরা বলি ফিশার প্রজেকশন ফর্মুলা। ফিশার এই প্রজেকশন ফর্মুলাটার অ্যাকচুয়ালি ব্যাখ্যা করেন এবং তিনি এটা বানিয়েছিলেন অ্যাকচুয়ালি। পরবর্তীকালে আমরা এটাকে ছোটোভাবে এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। রিপ্রেজেন্ট করার উপায় হচ্ছে সিএইচওটাকে ও দিয়ে লিখি আর ওই যেদিকে থাকবে সেই দিকে একটা করে এরকম হাত দিয়ে দিই। ওকে, যেমন এখানে ওই ডান দিকে আছে ডান দিকে দিয়েছি, এখানে বাঁদিক ডান দিক ডান দিক, আর সিএইচ টু ইচ কিছু দিয়ে লিখতে হয় না, তো সেরকম ফাঁকা থাকে। এই হচ্ছে শর্ট হ্যান্ড রিপ্রেজেন্টেশন। আমরা এইভাবে পরবর্তীকালে কার্বোহাইড্রেট মলিকিউলগুলোকে রিপ্রেজেন্ট করব। আরেকটা জিনিস বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে ডি আর এল কনফিগারেশন। আমেরিকান সায়েন্টিস্ট রোজানফ এটা আবিষ্কার করেছিলেন এবং করেছিলেন যেটার উপর ভিত্তি করে, সেটা হচ্ছে গ্লিসারালডিহাইড। এই মলিকিউলটার নাম হচ্ছে গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইডে একটা কাইরাল সেন্টার আছে, এটা হচ্ছে কাইরাল সেন্টার গ্লিসারালডিহাইডে। সেই কাইরাল সেন্টারের মানে আমি যদি ফিশার প্রজেকশনটা আঁকি সেখানে ওই যদি ডান দিকে থাকে তাহলে সেটাকে আমরা ডি বলবো, আর ওই যদি বাঁদিকে থাকে তাহলে সেটাকে আমরা এল বলবো। তো এই হলো ডি আর এল কনফিগারেশন। আর পরবর্তীকালে যে সমস্ত আমাদের মনোস্যাকারাইডসগুলো দেখা যায় তারা অ্যাকচুয়ালি সবাই ডি গ্লিসারালডিহাইডের ডেরিভেটিভ। তো চলো শুরু করা যাক, ফিশার কী কাজ করেছিলেন সেটা দেখে নেবো আরম্ভ। অন্য কার্বোহাইড্রেট মলিকিউলকে নিয়ে যে সময়টা কাজ করেছিলেন সেটা হচ্ছে ওই 1880 সাল নাগাদ। তো ওই সময়টা করে যে সমস্ত কার্বোহাইড্রেটগুলো জানা ছিল, অর্থাৎ যারা যার অস্তিত্ব আছে বলে আমরা জানতাম, তারা হলো গ্লুকোজ, ম্যানোস, অ্যারাবিনোস, ফ্রুক্টোজ এবং গুলোস। এই কটা সম্বন্ধে আমাদের জানা ছিল এবং তখন এমিল ফিশার যেটা করেছিলেন সেটা হচ্ছে এদের স্ট্রাকচার আবিষ্কার করেছিলেন। কিন্তু কাজ শুরু করার আগে তার হাতেও নিজস্ব কিছু তথ্য ছিল। সেই তথ্যগুলো কি আমরা এবার দেখে নেব। তখন কিছু ওই যে বললাম ওরা অ্যাভেলেবেল ছিল, ওই যে কার্বোহাইড্রেটগুলো, কিছু কার্বোহাইড্রেট ছিল যারা টোলেন্স রিএজেন্টের প্রেজেন্সে সিলভার মিরর দিত। আবার ওই নির্দিষ্ট শ্রেণীর কার্বোহাইড্রেটগুলোই ফেলিংস সলিউশনের প্রেজেন্সে, FS লিখছি, ব্রিক রেড প্রেসিপিটেট দিত। এই দুটো রিয়াকশন দেওয়ার অর্থ অ্যাকচুয়ালি এটাই যে ওই সমস্ত কার্বোহাইড্রেটে অ্যাকচুয়ালি আমাদের অ্যালডিহাইডি গ্রুপ রয়েছে এবং ওদেরকে আমরা এই পরবর্তীকালে অ্যালডোজ নামে চিহ্নিত করি। কিটোজগুলো, অর্থাৎ যেখানে কিটোনিক ফাংশনটি রয়েছে, তারা কিন্তু টলেন্স রিএজেন্ট এবং ফেলিং সলিউশনের প্রেজেন্সে এই ধরনের রিয়াকশানে পার্টিসিপেট করে না। ওকে, আচ্ছা, এছাড়া দেখা যায় যে অ্যালডোজগুলো রয়েছে তাদের উপরে যদি আমি Br2H2 অর্থাৎ ব্রোমিন ওয়াটার দিই তাহলে এই ধরনের অ্যালডোনিক অ্যাসিড তৈরি হয়। অ্যালডোজগুলো ব্রোমিন ওয়াটারের প্রেজেন্সে এরকমের অ্যালডোনিক অ্যাসিড দেয়, কিন্তু কিটোজগুলো কিন্তু ব্রোমিন ওয়াটারের প্রেজেন্সে অক্সিডাইজ হয় না। তো আমি এটা এখানে সেটা লিখছি না। আচ্ছা, এছাড়া এরা অ্যালডোজ ডাইলিউট HNO3 প্রেজেন্সে অ্যালডারিক অ্যাসিড দেয়। আমি এরকম একটা চিহ্ন দিচ্ছি, তার অর্থ হচ্ছে এই মাঝখানের স্ট্রাকচারগুলো আমরা জানি না, কী আছে না আছে আমরা জানি না। তো এই দুটো অ্যাকচুয়ালি কী রিয়াকশান, এই দুটো হচ্ছে অক্সিডেশন রিয়াকশান। এছাড়া অ্যালডোজগুলো দেখা যায় সোডিয়াম অ্যামালগামের প্রেজেন্সে রিডিউসড হয়ে ওরা অ্যালডিটল দেয়। ওকে, কিটোজগুলো যখন একইভাবে রিডিউস হয় তখন ওরা দু ধরনের অ্যালডিটল দেবে। কি হবে, CH2 থাকলো, এই যে CO ওটা হয়ে অ্যাকচুয়ালি রিডিউস হয়ে CH2H হবে। CH2H যখন হবে OH একবার ডান দিকে লিখেছি আর একবার OH বাঁ দিকে লিখব। তো এই ধরনের দুটো ওরা দেবে। এছাড়া এই যে অ্যালডিটল রয়েছে, অ্যালডিটলকে দেখা যায় যদি আমরা অ্যালডিটলকে হিট করি তাহলে এরা ল্যাকটোন তৈরি করে। এই হচ্ছে ল্যাকটোন।
ল্যাকটন হচ্ছে কিছুই না, এটা এটা হচ্ছে এক ধরনের সাইক্লিক এস্টার। ওকে, ১৯৭৫ সাল নাগাদ ফিশার আর একটা কাজ করেন। কি করেন? তখন জার্মানির ইন্ডাস্ট্রিতে একটা ডাই খুব অ্যাভেলেবেল ছিল, সেটা হচ্ছে এই বেনজিন ডায়াজোনিয়াম ডাই। এর উপরে SO2H2 দিয়ে তিনি রিয়াকশন করেন, করতে তিনি একটা নতুন কম্পাউন্ড পান যেটার নাম হলো ফিনাইল হাইড্রোসিন। ফিশার লক্ষ্য করেন এই যে ফিনাইল হাইড্রোসিন কম্পাউন্ডটা, এটা কার্বনিক ফাংশনালিটির উপর রিয়াকশন করে যে নতুন কিছু জিনিস তৈরি করে, যেগুলো অ্যাকচুয়ালি ক্রিস্টাল ফর্মে তৈরি হয় এবং তাদের প্রত্যেকটার সুন্দর সুন্দর কালার আছে। ফিশার দেখলেন যে গ্লুকোজ, ম্যানোজ এরা যারা আছে এরাও ফিনাইল হাইড্রোজেনের প্রেজেন্সে রিয়াকশন করে। রিয়াকশন করে ওরা যে নতুন কম্পাউন্ড দেয় তার নাম হলো ফিনাইল ওসাজন। ওকে, উনি লক্ষ্য করেন যে এই যে ওসাজন রিয়াকশন, এই ওসাজন রিয়াকশন হচ্ছে শুধুমাত্র এই সমস্ত যে স্যাকারাইডের কথা আমি বললাম তাদের C1 এবং C2 উপর প্রযোজ্য। মানে আমি বলতে চাইছি এই রিয়াকশনটা হলো C1-C2 স্পেসিফিক রিয়াকশন। মানে সাপোজ এরকম আছে, নিচে কী আছে দ্যাট ডাজেন্ট ম্যাটার, এই যে এইটা রিয়াকশন করে এটাকে আমি এবারে PH NH NH2 এইভাবে লিখলাম, করে এইভাবে ওসাজন দেয়। এটাকে আমরা ওসাজন বলি, আমি আঁকছি ওসাজন। তো এটা এক নম্বর কার্বন, এটা দু নম্বর কার্বন, এটা এক নম্বর, এটা দু নম্বর। তার মানে এটা অ্যাকচুয়ালি C1 আর C2 স্পেসিফিক রিয়াকশন। নিচে কী আছে C3 C4 C5 এ ওই ডান দিকে না বা দিকে এসব ম্যাটার করে না। আরেকটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে C3 C4 C5 এ কোনো দুটো অ্যালডিহাইডের, সরি, কোনো দুটো স্যাকারাইডের C3 C4 C5 বা C6 এদের স্ট্রাকচার যদি একই হয় তার মানে এরা কিন্তু একই ওসাজন দেবে। আমি এটাই বলতে চাইছি যে গ্লুকোজ, ম্যানোজ এরা কিন্তু একই ওসাজন দেয়। সিমিলারলি ফ্রুক্টোজ এরাও কিন্তু ফিনাইল হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে একই ধরনের ওসাজন তৈরি করে। আচ্ছা, ফিশারের সময় আরও একজন বিখ্যাত কার্বোহাইড্রেট কেমিস্টের নাম হলো কিলিয়ানি। কিলিয়ানি একটা প্রসেস তৈরি করেছিলেন যে প্রসেসের মাধ্যমে আমরা লোয়ার অ্যালডোজ থেকে হাইয়ার অ্যালডোজ বানাতে পারি। ফিশার পরবর্তীকালে এই প্রসেসটাকে এক্সপ্লয়েট করলেন এবং বর্তমানে সেই এই যে সিনথেসিসটা, মানে লোয়ার অ্যালডোজ থেকে হায়ার অ্যালডোজ তৈরি করার যে সিনথেসিসটা, তাকেই আমরা কিলিয়ানি ফিশার সিনথেসিস বলে থাকি। আমি সব থেকে ছোটো মলিকিউলটা দেখাবো, যেমন আমি একদম শুরুতে এঁকেছিলাম এই মলিকিউলটা, এটা হচ্ছে আমাদের D-glyceraldehyde। এর উপর কিলিয়ানি ফিশার যদি করা হয়, কিলিয়ানি ফিশার করার কিছু স্টেপস রয়েছে, মানে কিছু রিয়েজেন্ট ইউজ করতে হবে যেগুলো ফিশারের কাজে খুব একটা ইম্পর্টেন্ট নয়, মানে আমি যেটা বলতে চলেছি সেগুলো তো খুব একটা ইম্পর্টেন্ট নয়। হোয়াট এভার, কিলিয়ানি ফিশার এটার উপর করে কী কী পাওয়া যায় দেখো। এটা একটা লোয়ার অ্যালডোজ, এই থেকে আমি যে হায়ার অ্যালডোজ পাচ্ছি দুটো হায়ার অ্যালডোজ পাবো। সিমিলারিটির কথা এর মধ্যে, এটা আর এটার মধ্যে সিমিলারিটি কত, এখানে দেখতে পাচ্ছি যে এই যে এই পার্টটা কিন্তু এখানে ইন্ট্যাক্ট রয়েছে, এই পার্টটা তো আসি, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এই পার্টটা এখানে ইন্ট্যাক্ট রয়েছে। অর্থাৎ এই যে কার্বনটার কাইরালিটি, এটা কিন্তু নতুন যারা দুজন তৈরি হয়েছে সেখানে কিন্তু একই রয়েছে, মানে এখানে ওয়েস্টটা ডান দিকেই রয়েছে। নতুন যে দুটো তৈরি হয়েছে সেখানে একটা নতুন কার্বন সেন্টার রয়েছে, যেখানে একবার ওয়েস্টটা ডান দিকে আর একবার ওয়েস্টটা বাঁ দিকে রয়েছে। ওকে, সো এটাই হলো আমার কিলিয়ানি ফিশার মেথড, যেখানে আমি লোয়ার অ্যালডোজ থেকে হায়ার অ্যালডোজ বানাতে পারি। আরো কিছু তথ্য আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল তখন। ফিশার দেখেছিলেন যে গ্লুকোজকে যদি রেড ফসফরাস আর HI দিয়ে ট্রিট করা হয় তাহলে N-hexane তৈরি হয়। N-hexane-এ 6টা কার্বন আছে। ওকে, তো এখান থেকে ফিশার বুঝতে পারেন যে গ্লুকোজেও তার মানে 6টা কার্বন রয়েছে এবং গ্লুকোজ অ্যাকচুয়ালি অ্যালডো হেক্সোজ। এই ধরনের আমাদের যে তখন যেগুলো ছিল গ্লুকোজ, ম্যানোজ, গুলোজ, এরা সবাই কিন্তু N-hexane দেয়, তার মানে ওরা সবাই অ্যালডো হেক্সোজ সিরিজে পড়ে যায়। শুধুমাত্র অ্যারাবিনোজ যেটা, সেটা ছিল তখন অ্যালডো পেন্টোজ। ওকে, আরেকটা জিনিস তিনি দেখেন যে অ্যাসিটাইলেশন করার জন্য, এই সমস্ত মলিকিউলে অ্যাসিটাইলেশন করার জন্য, গ্লুকোজ অ্যাসিটাইলেশন করার জন্য আমার 5 মোল CH3C=O লাগে। এ থেকে কি প্রমাণিত হয়? এ থেকে প্রমাণিত হয় অ্যাসিটাইলেশন যেহেতু OH অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপ স্পেসিফিক রিয়াকশন, এ থেকে প্রমাণিত হয় যে গ্লুকোজে আমার অ্যাকচুয়ালি 5টা OH আছে। ওকে,
তেমনই ম্যানোজের জন্য কিন্তু 5 মোল সিএইচ3সিও হোল টু লাগে। ওখান থেকে আমরা এটা জানতে পারি গ্লুকোজ ম্যানোজ এখানে অ্যাকচুয়ালি 5টা করে ওএইচ গ্রুপ রয়েছে। সো এবার আমরা দেখব যে ফিশার কি করে এই গ্লুকোজ ম্যানোজ আয়োডোজ অ্যারামিনোজ এবং ফ্রুক্টোজ এদের স্ট্রাকচার আবিষ্কার করেছিল। তো চলো দেখা যাক। এবার আমরা দেখব ফিশার ঠিক কি করেছে। আমি বোর্ডে একটা মলিকিউল এঁকেছি, এটা হচ্ছে অ্যারামিনোজ। অ্যারামিনোজ হচ্ছে অ্যালডোপেন্টোজ, দেখতেই পাচ্ছো 5টা কার্বন আছে, 1, 2, 3, 4, 5টা। ওকে, একটা জিনিস লক্ষ্য করো, 5টা কার্বন ঠিক আছে, এখানে কিন্তু কাইরাল সেন্টার 3টে, 1, 2, 3টে। তো আমরা মানে স্ট্রাকচারটা এরকম ছিল, ফিশার কি করবেন বলো তো? ফিশার হচ্ছে বলবেন ওইজ ডান দিকে থাকবে না ওইজ বাঁ দিকে থাকবে না কোথায় থাকবে, অর্থাৎ এই কাইরাল সেন্টারগুলোর কাইরালিটি কীরকম সেগুলো অ্যাকচুয়ালি ফিশার তৈরি বানাবেন এখন। ঠিক আছে, লক্ষ্য করো 3টে কাইরাল সেন্টার মানে 2 কিউব, মানে মোট 8টা, মোট 8টা স্টিরিও আইসোমার সম্ভব। আমি 8টা স্টিরিও আইসোমার এখানে আঁকবো, এখন আমি শর্ট হ্যান্ড দিয়ে আঁকবো। লক্ষ্য করো আগে 4টে করে এঁকে নিচ্ছি। ওকে ওকে ফাইন, নিচে থেকে শুরু করব। একবার কি করব, 4টেই ডান দিকে, 4টেই ডান দিকে। ওকে, পরেরটা 2টো ডান দিকে 2টো বাঁ দিকে, তারপর একটা 1টা ডান দিক 1টা বাঁ দিক, 1টা ডান দিক 1টা বাঁ দিক হলো। সিমিলারলি এদের যে মিরার ইমেজগুলো সেগুলোকে এঁকে দেবো, এই এই এই। ওকে, এর মিরার ইমেজ আঁকবো, এটা বাঁ দিকে আছে তার মানে এটা ডান দিকে যাবে, ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক। ওকে, তো আমার কাছে এই 8টা স্ট্রাকচার প্রাইমারিলি অ্যাভেলেবেল ছিল, আমি নাম দিয়ে দিচ্ছি লালগুলোকে পি কিউ আর এস, আর সবুজগুলোকে পি প্রাইম কিউ প্রাইম আর প্রাইম এস প্রাইম। ফিশার একটা অ্যাজাম্পশন করেছিলেন, কি অ্যাজাম্পশন, একদম নিচে যে কাইরাল সেন্টারটা অর্থাৎ এইটা এখানে, এখানে এইগুলো, অ্যাজাম্পশনটা ছিল যে ওখানে ওইসটা সবসময় ডান দিকে থাকবে। নেচারে আমরা যে সমস্ত সুগার পেয়ে থাকি সেখানে অ্যাকচুয়ালি এই ঘটনাই দেখা যায়, অর্থাৎ একদম নিচে যে কাইরাল সেন্টার সেখানে ওইসটা সবসময় ডান দিকে থাকে, অর্থাৎ ওগুলো হয় ডি। ফিশার ঠিক এই অ্যাজাম্পশনটাই করে নিয়েছিলেন, যেটা পরবর্তীকালে ঠিক বলে প্রমাণিত হয়, অর্থাৎ ওইচ একদম নিচের কাইরাল সেন্টারে ডান দিকে থাকবে। তার মানে আমাদের এখন যে ম্যাচ চলছিল বা যে টুর্নামেন্টটা চলছিল সেখান থেকে আমার কারা কারা বাদ পড়ছে, পি প্রাইম বাদ পড়ে যাচ্ছে, কেননা দেখো ওইচ এখানে বাঁ দিকে, সিমিলারলি কিউ প্রাইম বাদ পড়ে যাচ্ছে, আর প্রাইম বাদ পড়ে যাচ্ছে, এস প্রাইম বাদ পড়ে যাচ্ছে। তো সেমিফাইনালে উঠেছে আমার 4জন, পি কিউ আর এবং এস, ফাইন। এবার এই 4জনকে নিয়ে আমরা টুর্নামেন্টটা আবার শুরু করব। ফিশার দেখেন যে অ্যারাবিনোজের উপরে, এই যে অ্যারাবিনোজ হচ্ছে এই মলিকিউলটা, অ্যারাবিনোজের উপরে আমি যদি ডাইলিউট এইচএমওসি দিয়ে অক্সিডাইজ করি তাহলে অ্যালডারিক অ্যাসিড হবে, আমি বলেই সে আগে অ্যালডারিক অ্যাসিড হয়। আচ্ছা, এইগুলো স্ট্রাকচার আমি জানি না, আমি এরকম দিয়ে দিলাম, আমি জানি না কী স্ট্রাকচার, আমি এখনো বার করতে পারিনি। আচ্ছা, অ্যালডারিক অ্যাসিডটা দেখা গেল অপটিক্যালি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ নয়, উনি দেখেন যে অ্যারাবিনোসের উপরে যদি আমি অ্যালডারিক অ্যাসিড ডাইলিউট এইচএমওসি দিয়ে অক্সিডেশন করি তাহলে যে অ্যালডারিক অ্যাসিড পাচ্ছি সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে। ওকে, এখন আমার খাতায় কলমে 4টে স্ট্রাকচার অ্যাভেলেবেল, পি কিউ আর এবং এস, এদেরকে আমি ডাইলিউট এইচএমওসি দিয়ে অক্সিডেশন করব। লক্ষ্য করো পি কিউ আর এস, খাতায় কলমে আমি কি করেছি এদেরকে অক্সিডাইজ করলে ডাইরেক্ট এইচএমওসি দিয়ে যে অ্যালডারিক অ্যাসিডগুলো হবে সেগুলো স্ট্রাকচারগুলো এঁকেছি। ওকে, এবার এক্সপেরিমেন্টালি ফিশার কি দেখলেন, ফিশার দেখলেন প্রকৃতিতে আমরা যে অ্যারাবিনোজ পাচ্ছি তার উপর ডাইলিউট এইচএমওসি অক্সিডেশন করলে যে অ্যালডারিক অ্যাসিড হয় সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। এবার লক্ষ্য করো, একটা জিনিস খেয়াল করো, এখানে কে অপটিক্যালি অ্যাক্টিভ কে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এটা লক্ষ্য করো, এই জিনিসটা এটা অপটিক্যালি অ্যাক্টিভ, সরি এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন, বিকজ এখানে একটা, এই দেখো সিগমা প্লেন রয়েছে, এর সাপেক্ষে এখানে একটা সিগমা প্লেন রয়েছে। ওকে, তার মানে এ হয়ে গেল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, হচ্ছে মেসো, মেসো প্রোডাক্ট আর কি, এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ বিকজ এখানে কোনো সিগমা প্লেন নেই। আচ্ছা, এখানে দেখো এর রেসপেক্ট একটা সিগমা প্লেন আছে,
তো এটা হয়ে গেল আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর এটাও অপটিক্যালি অ্যাক্টিভ। তো চারজন ছিল সেমিফাইনালে, ফাইনালে উঠেছে কিন্তু দুজন। কারা ফাইনালে উঠলো? কিউ এবং এস। ওকে, তো এবার আমরা ফাইনালি দেখব কিউ আর এস এর মধ্যে কে এই কম্পিটিশনটা জিতলো। তার মানে আমরা কিন্তু বার করে ফেলেছি কিউ আর এস হচ্ছে এরা, তার মানে এই দুটোর মধ্যে কোনো একটা হচ্ছে আমার অ্যারাবিনোসের স্ট্রাকচার। ওকে, আর ফাইনাল ম্যাচ শুরু হবে। ফাইনালে দুজন কন্টেস্ট্যান্ট আছে কিউ এবং এস, এদের মধ্যে কোনো একটাই অ্যারাবিনোসের স্ট্রাকচার। আচ্ছা, এবারে আমরা অ্যারাবিনোসের স্ট্রাকচার করতে গিয়ে মানে ফাইনাল খেলতে গিয়ে আর একটা কাপ জিতে যাব। মানে ব্যাপারটা হচ্ছে অ্যারাবিনোস থেকে আমি গ্লুকোজ ম্যানাজের স্ট্রাকচার বের করে ফেলতে পারি। কি করে? আচ্ছা লক্ষ্য করো, আমি একটু মানে নাম্বারিং করে দিই, 1 2 3 4, নিচে একটা 5 আছে, এটা 1 2 3 4 5। আমি বলেছি যে কিলিয়ানি ফিশার করে কি করা হয়, কিলিয়ানি ফিশার করে আমরা লোয়ার অ্যালডোস থেকে হায়ার অ্যালডোস বানাতে পারি। আচ্ছা, অর্থাৎ এদের উপর আমি কিলিয়ানি ফিশার আবার করবো, এই দুটোর উপর করবো। আর একটা তথ্য শেয়ার করি, অ্যারামিনোজের উপর কিলিয়ানি ফিশার করলে দুটো মলিকুল পাওয়া যায়, এক হচ্ছে গ্লুকোজ আর এক হচ্ছে ম্যানোজ। তার মানে আমি যখন অ্যারামিনোজের স্ট্রাকচার আবিষ্কার করেছি তখন গ্লুকোজ ম্যানোজের স্ট্রাকচারও পরোক্ষভাবে কিছুটা হলেও আবিষ্কার হয়ে গেছে। এবার আমি কি করব, গ্লুকোজ ম্যানোজের স্ট্রাকচারটা আবিষ্কার করে ফেলবো, তারপর সেটা থেকে দেখবো অ্যারামিনোজের স্ট্রাকচারটা কীরকম। তো দেখা যাক, আচ্ছা এটার উপর কিলিয়ানি ফিশার করলে কী হবে লক্ষ্য করো। আমি বলেছিলাম যে এদের যে কায়রালিটি এগুলো কিন্তু ইন্ট্যাক্ট থাকবে। যদি কিউ এর উপর কিলিয়ানি ফিশার করা হয় তাহলে এই 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 দিয়ে দিলাম, মানে 2 3 4 দিয়ে দিলাম, এক নম্বরটা হতে পারে ডান দিকে বা আর একটা হতে পারে বাঁ দিকে। ফাইন, তো নাম দিয়ে দিই, এটা X1 এটা Y1। তো কিউ এর উপর কিলিয়ানি ফিশার করে এই দুটো পাচ্ছি। এবার ওই যে এস এর উপর কিলিয়ানি ফিশার করা যাক। আচ্ছা এইগুলো আবার বলছি, এগুলো ইন্ট্যাক্ট, একবার দেবো ডান দিকে একবার বাঁ দিকে। ওকে, এই পার্টগুলো ইন্ট্যাক্ট। ওকে, এগুলোকে দিয়ে দিই X2, এরা Y2। এবার ফিল করো, X1 Y1 বা X2 Y2, এর মধ্যে কোন একটা পেয়ার হচ্ছে গ্লুকোজ ম্যানেজার পেয়ার। ওকে, আচ্ছা এবারে এক্সপেরিমেন্টালি ফিশার কি দেখলেন, ফিশার দেখলেন যে গ্লুকোজের উপরে গ্লুকোজ বা ম্যানোজ দুটোই, গ্লুকোজ আর ম্যানোজ, এদের উপরে যদি আমি ডাইলিউট HNO3 দিয়ে অক্সিডেশন করি তাহলে আমি যে অ্যালডারিক অ্যাসিড পাই সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। ওকে, তো খাতায় কলমে আমি দেখলাম X1 Y1 বা X2 Y2 মধ্যে যে কোনো একটা আমার গ্লুকোজ ম্যানোজের পেয়ার। কি করবো আমি এবার, এদের উপরে ডাইলিউট HNO3 দিয়ে অক্সিডেশন করব, করলে 4টে অ্যালডারিক অ্যাসিড পাবো। কী কী অ্যালডারিক অ্যাসিড এবার একটু দেখতে হবে। এই 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 ওকে, আমার কাছে কি তথ্য অ্যাভেলেবেল, গ্লুকোজ আর ম্যানোজের উপর ডাইলিউট HNO3 অক্সিডেশন করলে যে অ্যালডারিক অ্যাসিড পাবো সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, এইটা এ অপটিক্যালি অ্যাক্টিভ, কোনো সিগমা প্লেন নেই, এও অপটিক্যালি অ্যাক্টিভ কোনো সিগমা প্লেন নেই, এও অপটিক্যালি অ্যাক্টিভ কোনো সিগমা প্লেন নেই, সমস্যা হয়েছে এতে গিয়ে। এই লক্ষ্য করো, এখানে একটা সিগমা প্লেন, তার মানে এ হয়ে গেল গিয়ে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। যেই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হলো তার মানে X2 আর Y2 কিন্তু খেলা থেকে এলিমিনেট হয়ে গেল, তার মানে X2 আর Y2 কিন্তু গ্লুকোজ ম্যানোজের স্ট্রাকচার নয়। কারা তাহলে গ্লুকোজ ম্যানোজ? X1 আর Y1, এই দুটো হচ্ছে গ্লুকোজ ম্যানোজের স্ট্রাকচার। ওকে, এবার আর একটা প্রশ্ন চলে আসে, আমি পেয়ার জানতে পারলাম যে একটা গ্লুকোজ একটা ম্যানোজ। ওকে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোনটা গ্লুকোজ কোনটা ম্যানোজ, এটা একটা প্রশ্ন। সেটা করার আগে আমি আরেকটা জিনিস বলে নিতে চাই, সেটা হচ্ছে যেহেতু X1 Y1 আমার খেলাটা এখানে জিতে গেল, তার মানে পরোক্ষভাবে কিন্তু কিউ আর এস এর মধ্যে খেলাটা কিউ জিতেছে, তার মানে এই দিকটা এলিমিনেট, তার মানে কিউ, এই যে কিউ অ্যারাবিনোসের স্ট্রাকচার কিন্তু এইটাই, এঁকে দিচ্ছি, এই হচ্ছে অ্যারাবিনোসের স্ট্রাকচার, এই এই এই। ওকে, এই হচ্ছে আমার অ্যারাবিনোসের স্ট্রাকচার। এবার প্রশ্ন হচ্ছে X1 Y1 এর মধ্যে কোনটা গ্লুকোজ কোনটা ম্যানোজ। ফিশার যেটা করেন, ফিশার একটা কাজ করেন, উনি X1 এবং Y1 এই দুটো স্ট্রাকচারের এটা মানে, এবার আমি একটু ভেঙে লিখি ব্যাপারটাকে, X1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, আমি শুধু ওয়ের জায়গায় CHOটাকে লিখলাম, যে ওখানে একটা CHO আছে এটা বোঝানোর জন্য আমি এটা X1টাকে এঁকেছি। ওকে,
ফিশার একটা স্টেপস অফ রিয়াকশন করেন, যেখানে কি হয় এই সিএইচ আর সিএইচ টু এইচ উল্টে যায়, মানে সিএইচ টু এইচ উপরে চলে যায়, সিএইচ ও নিচে চলে যায়। রিয়াকশানের স্টেপগুলো সেগুলো আমি বলছি না, কিন্তু রিয়াকশানটা কী করে হয় দেখো, রিয়াকশানটা সিএইচ টু এইচটা উপরে চলে গেল, যেরকম আছে সেরকমই কিন্তু আঁকছি, আর সিএইচ ওটা নিচে চলে এলো। এবারে ফিশার প্রজেকশন ফর্মুলা অনুযায়ী কিন্তু এটা লেখার ওকে লেখার নিয়ম কিন্তু এটা নয়। ওকে আমি কীভাবে লিখতে পারি, যখন স্ট্রাকচার লিখবো তখন সবসময় সিএইচ ওকে উপরে লিখতে হয় আর সিএইচ টু এইচকে নিচে লিখতে হয়। এবার লক্ষ্য করো, আমি নিচ থেকে আমি উল্টে দিয়েছি, উল্টে আবার নিচ থেকে উপর দেখবো, তার মানে সিএইচ ওর পরে যে কার্বনের ওই সেটা ডান দিকে ছিল, এখানে কিন্তু সেটা বাঁ দিকে হবে, ডান দিক বাঁ দিক, বাঁ দিক ডান দিক, ডান দিক বাঁ দিক। তো লক্ষ্য করো এক্স ওয়ানের উপর এই অপারেশনটা করে আমি এই মলিকিউলটা পেয়েছি, এটা কিন্তু একটা নতুন মলিকিউল, এটা কিন্তু এর সাথে এটা সমান নয়, লক্ষ্য করো এটা কিন্তু আলাদা। ওকে, তো এটা একটা নতুন মলিকিউল পাওয়া গেল। এবারে ওয়াই ওয়ানের উপর আমি সেই একই ঘটনা ঘটাবো, এই দিকে ঘটাচ্ছি ঘটনাটা, এই 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 এটা হচ্ছে ওয়াই ওয়ান আমার, ঠিক আছে। এর উপরে কী করবো, নিচে একটা সিএইচ টু এইচ আছে, উল্টে দেবো, উল্টে দিলাম, বাঁদিক বাঁদিক, ডান দিক ডান দিক, সিএইচ। এবারে এটাকে ফিশার দিয়ে লিখবো, ফিশারে কীরকম হবে, সিএইচ ওটাকে উল্টে লিখতে হবে। লক্ষ্য করো দুটো ডান দিক মানে এখানে দুটো বাঁ দিক, দুটো বাঁ দিক মানে এখানে দুটো ডান দিক, একটা জিনিস লক্ষ্য করেছো, করুন দেখো এই স্ট্রাকচারটা আর এটা কিন্তু একই, একই স্ট্রাকচার। ওকে, তো এর মাহাত্মটা কি, এর মাহাত্মটা হলো এই যে এক্সপেরিমেন্টালি ফিশার দেখেন যে গ্লুকোজের উপরে আমি যদি ওই অপারেশনটা করি, মানে এক্সপেরিমেন্টালি গ্লুকোজের উপরে আমি যদি ওই অপারেশনটা করি তার একটা নতুন মলিকিউল তৈরি হয়, কিন্তু ম্যানোসের উপরে অপারেশনটা করলে নতুন কোনো মলিকিউল তৈরি হয় না। এটার তাৎপর্য কি, এর তাৎপর্য এটাই যে ম্যানোস হচ্ছে অ্যাকচুয়ালি আমার ওয়াই ওয়ানটা, কেন না ওয়াই ওয়ানের উপরে আমি অপারেশনটা করে কিছু পাইনি, মানে একই মলিকিউল পেয়েছি, তার মানে ম্যানোস কিন্তু এই রিয়াকশনটা বা এই মলিক এই অপারেশনটা সাড়া দেয় না, তার মানে ম্যানোস হচ্ছে আমার ওয়াই ওয়ান আর গ্লুকোজ হচ্ছে আমার এক্স ওয়ান, এক্স ওয়ান অন্য একটা মলিকুল এখানে দিয়েছে। এবার একটা কথা বলি, ফিশার যেটা করেছিলেন, ফিশার গ্লুকোজের উপরে ওই রিয়াকশনটা ওই অপারেশনটা করে যে নতুন মলিকুলটা পেয়েছিলেন সেটা কিন্তু উনি ফেলে দেন, সেটা উনি ওনার ল্যাবে খুব যত্ন করে রেখে দিয়েছিলেন এবং ওর যে প্রপার্টিগুলো সেগুলো স্টাডি করেছিলেন অ্যাজ ওয়েল অ্যাজ ওটা যে অপটিক্যাল রোটেশন সেটাও উনি বার করে ওনার ল্যাবরেটরিতে লেবেল করে ওই মলিকুলটাকে রেখে দিয়েছিলেন। ওকে, তো এইভাবে ফিশার অ্যারাবিনোস, গ্লুকোজ এবং ম্যানোস এর স্ট্রাকচার আবিষ্কার করেছিলেন। এবার আমরা দেখে নেব দুটো আর বাকি রয়েছে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এই দুটো স্ট্রাকচার ফিশার কী করে আবিষ্কার করে। ওকে, আমি বললাম যে ডি গ্লুকোজের উপরে ওর যে সিএইচ এবং সিএইচ টু এইচ ওই দুটোকে যদি আমি অপারেশন করে চেঞ্জ করে দিই, মানে উল্টে দিই, তাহলে একটা নতুন মলিকুল পাওয়া গেছিলো, সেই মলিকুলটা কিন্তু আমি এখনও বোর্ড থেকে মুছিনি, আঁকা আছে, মানে আঁকা থাকার যথেষ্ট কারণ আছে, তার মানে নিশ্চয়ই আঁকারও কেন রয়েছে ওটা এখন। ফিশার তো এখনও দুটো বাকি আছে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ফিশারকে সব থেকে বেশি জ্বালিয়েছিল এই গ্লুকোজের স্ট্রাকচার, গ্লুকোজের স্ট্রাকচার বার করতে উনি অনেকদিন চেষ্টা করেছিলেন, যা যা রিয়াকশন করা যায় সব করেছিলেন, তাও গ্লুকোজের স্ট্রাকচার আবিষ্কার করতে পারছেন না। তো এরকম করতে করতে একদিন প্রায় মানে এই গ্লুকোজ ম্যানোজের স্ট্রাকচার আবিষ্কার হয়ে যাওয়ার পর এক বছর কেটে যায়, গ্লুকোজের স্ট্রাকচার তখন আবিষ্কার হয়, এরকম ব্যাপার। তখন উনি একদিন ল্যাবে, নিজের ল্যাবে ল্যাব পরিষ্কার করতে করতে দেখতে পেলেন একটা নতুন মলিকিউল ওনার ল্যাবে রাখা আছে, ওই যে বললাম লেবেল করে রাখা ছিল একটা মলিকিউল। উনি একটা জিনিস লক্ষ্য করলেন, লেবেলে কিছু জিনিস লেখা ছিল, তার প্রপার্টি লেখা ছিল, সেখানে একটা প্রপার্টি ছিল অপটিক্যাল রোটেশন, অপটিক্যাল রোটেশনে একটা ভ্যালু লেখা ছিল, অবভিয়াসলি প্লাস বা মাইনাস থেকে ভ্যালু লেখা ছিল। উনি আরেকটা কাজ করেছিলেন, গ্লুকোজ যেটা প্রকৃতিতে আমরা যে গ্লুকোজটা পাই তারও তিনি অপটিক্যাল রোটেশনটা বার করেছিলেন, কত হয় পোলারিমিটার দিয়ে বার করা যায়। তো উনি মানে অ্যাক্সিডেন্টালি দেখলেন যে প্রকৃতি থেকে যে গ্লুকোজটা পাওয়া যাচ্ছে তার যে অপটিক্যাল রোটেশন আর ওনার ল্যাবে যে এই ফেলে দিতে পাওয়া যায় এরকম একটা মলিকুল উনি জমিয়ে রেখেছিলেন, তার অপটিক্যাল রোটেশন পরস্পর বিপরীতমুখী, মানে একটা প্লাস হলে একটা মাইনাস। তো এইভাবে উনি অ্যাক্সিডেন্টালি গ্লুকোজের স্ট্রাকচার আবিষ্কার করে ফেললেন, তার মানে এটা যেটা আছে এটা হচ্ছে প্রকৃতিতে যে গ্লুকোজ পাওয়া যায় তার এনান্সিওমারটা, অর্থাৎ প্রকৃতিতে যে গ্লুকোজ পাওয়া যাবে এর মিরার ইমেজটাই কিন্তু ওই গ্লুকোজ। তো গ্লুকোজ অ্যাকচুয়ালি এইটা, এখানে বাঁদিক বাঁদিক আছে, এখানে ডানদিক ডানদিক, ডানদিক বাঁদিক ডানদিক, এই হচ্ছে আমার গ্লুকোজ। তো এইভাবে ফিশার গ্লুকোজের স্ট্রাকচার অ্যাক্সিডেন্টাল আবিষ্কার করে ফেলেছে, মানে গ্লুকোজ, অ্যারাবিনোজ, ম্যানোস এবং ফ্রুক্টোজ যেটা বলবো এগুলো সব প্ল্যান্ড ওয়েতে আবিষ্কার, কিন্তু গ্লুকোজ কিন্তু অ্যাক্সিডেন্টালি উনি আবিষ্কার করে ফেলেন। আচ্ছা, এবার বলি ফ্রুক্টোজ কী করে আবিষ্কার হলো, মানে ফ্রুক্টোজের স্ট্রাকচার কী করে আবিষ্কার হলো।
আমি প্রথমেই বলেছিলাম যে ওসাজন রিয়াকশন, ওসাজন রিয়াকশন কেন অত জোর দিয়ে বলেছিলাম যে সি1 সি2 উপর রিয়াকশনটা হয়, অন্যের উপর হয় না, অন্য কার্বনে কি আছে না আছে ডাজেন্ট ম্যাটার, এটা বলার একটাই কারণ ফিশার লক্ষ্য করলেন যে গ্লুকোজ ম্যানোজ যা ওসাজন দেয় ফ্রুক্টোজ একই ওসাজন দেয়। তোমরা যদি একটু আগে রিওয়াইন্ড করো গ্লুকোজের স্ট্রাকচারটা, গ্লুকোজ ছিল ডান বা ডান ডান, ফাইন, এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়। আমি আবার বলছি গ্লুকোজ ম্যানোজ, ম্যানোজটা রেখে দিই, ম্যানোজ আর গ্লুকোজের কিন্তু একটাই পার্থক্য, এর এখানে এটা ডান দিকে, এর এখানে এটা বাঁ দিকে, বাকি সব কিন্তু সেম। আচ্ছা, এটা গ্লুকোজ, এটা ম্যানোজ, ফাইন। উনি দেখলেন যে ফ্রুক্টোজ গ্লুকোজ ম্যানোজ যা উৎসাহন দেয় ফ্রুক্টোজ ঠিক একই উৎসাহন দেয়, তার মানে ফ্রুক্টোজের অ্যাকচুয়ালি এই পার্টটা একই, মানে C3 C4 C5 এর কনফিগারেশন কিন্তু একই। ওকে, একই করে দিই তাহলে, এটা C3 C4 C5। ওকে, আচ্ছা আর একটা জিনিস বাকি আছে, তার মানে কার কনফিগারেশন জানি না আমি, C1 জানি না আর C2 জানি না। একটা জিনিস প্রমাণিত যে ফ্রুক্টোজ হচ্ছে কিটোস, রাইট? কিটোস যখন, কিটোন তো কোনো দিন এক নম্বরে থাকতে পারে, কিটোন মানে দুটো অ্যালকিন গ্রুপ থাকতেই হবে, তার মানে দু নম্বর পজিশনটা ছিল এই কিটোনিক ফাংশনালিটিটা আর এক নম্বরে ছিল CH2OH। এই হলো ফ্রুক্টোজের স্ট্রাকচার, এই হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার। ফিশার ঠিক এমনভাবেই ফ্রুক্টোজের স্ট্রাকচার আবিষ্কার করলেন। তো এইভাবে পুরো ব্যাপারটা প্যাকড আপ করা হলো, কী করে উনি গ্লুকোজ ম্যানোজ অ্যারাবিনোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজের স্ট্রাকচার আবিষ্কার করলেন। ফিশারের যিনি ডক্টরাল অ্যাডভাইসার ছিলেন তার নাম হচ্ছে ভন বেয়ার। এই ভন বেয়ার কিন্তু 1905 সালে নোবেল পেয়েছিলেন, অর্থাৎ আমাদের এই সিরিজে আমি ভন বেয়ারকে নিয়ে আর একদিন আসবো। ভন বেয়ারের একটা কাজের একটা ছোট্ট পার্ট এখানে লেখা আছে, ভন বেয়ার এই জিনিসটা তৈরি করেছিলেন, নীলে লেখা আছে এটা, এই জিনিসটার নাম হচ্ছে সাই ইউরিক অ্যাসিড, এটা ভন বেয়ার বানিয়েছিলেন, ল্যাবে বানিয়েছিলেন, এবং ওটার নাম হচ্ছে বেয়ার সিনথেসিস, আমি পরে ওগুলো দেখাবো। আচ্ছা, ফিশার কি করেছিলেন? ফিশার হচ্ছে ওনার ছাত্র, ছাত্র গুরুর উপর কি করেছিলেন দেখো, উনি সাই ইউরিক অ্যাসিডকে 20% HCl দিয়ে ট্রিট করে এইটা বানিয়েছিলেন, এটা অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিড। তারপর পর্যায়ক্রমে কিছু রিয়াকশন করা হয়েছিল, দেখতেই পাচ্ছ, রিয়াকশন করে লাস্ট অফ অল যেটা তৈরি হয়েছে লক্ষ্য করো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পিউরিন, এটা হচ্ছে পিউরিনের স্ট্রাকচার। পিউরিন তোমরা সবাই জানো, পিউরিন হচ্ছে ডিএনএ এবং আরএনএ বিল্ডিং ব্লক। ফিশার প্রথম ব্যক্তি যিনি ল্যাবে পিউরিন বানাতে পেরেছিলেন, লক্ষ্য করো ল্যাবে পিউরিন বানিয়েছেন, কোথা থেকে বানিয়েছেন, স্টার্টিং ফ্রম সাই ইউরিক অ্যাসিড, দেন এটা ইউরিক অ্যাসিড, তারপর PCl5 দিয়ে ট্রিট করলেন, তারপর HIPH4I, তারপর জিঙ্ক ডাস্ট দিয়ে ট্রিট করে পিউরিন সিনথেসিস করেছিলেন। ওকে, এই কাজটা উনি 1895 থেকে 1899 এই সময়কালটায় করেছিলেন। ওই সময় ল্যাবে উনি আরও একটা আশ্চর্য জিনিস করে ফেলেছিলেন, সেটা হচ্ছে কফিতে যেটা পাওয়া যায় ক্যাফেইন, সেই ক্যাফেইন উনি ল্যাবে সিনথেসাইজ করেছিলেন। লক্ষ্য করো, এটা আমরা স্টার্ট করছি এটা থেকে, অ্যাকচুয়ালি এটা এখানে আঁকা আছে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিডের উপর CH3INOACH এটা পাচ্ছি, তারপর পর্যায়ক্রমে রিয়াকশন করে আমি এইটা পাচ্ছি, দিস ইজ আওয়ার ক্যাফেইন। ক্যাফেইনের স্ট্রাকচার ফিশার নিজে বার করেছিলেন, ক্যাফেইনের স্ট্রাকচার, এই হলো আমার ক্যাফেইন। তো ফিশার এত কিছুর জন্য কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন, কি কি আবার বলি, বিভিন্ন সুগার সিনথেসিসের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ পিউরিন ক্যাফেইন এগুলো সিনথেসিসের জন্য, এতগুলো কাজের জন্য ফিশার নোবেল প্রাইজ পেয়েছিলেন। ফিশার তার লাইফ জুড়ে এত কাজ করেছেন যে সে কাজ 30 মিনিট 40 মিনিট যত সময় দিই ভিডিওতে বলা সম্ভব অবশ্যই নয়। ওনার যে কাজ অর্গ্যানিক কেমিস্ট্রিতে সেগুলো আমরা সবসময় মনে রাখার চেষ্টা করি, এবং যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে যখন অর্গ্যানিক কেমিস্ট্রির উপর কোনো সেমিনার হয় তখন প্রথমে আমরা ফিশারকে স্মরণ করে থাকি, ফিশারের অভূতপূর্ব কাজের জন্য। আর একটা গল্প বলি, ফিশারের ডেডিকেশনটি কোন মাত্রায় ছিল, ফিশার ওনার লাইফে এত ওসাজন রিয়াকশন করেছেন, ওসাজন আমি দেখিয়েছি, এত ওসাজন রিয়াকশন করেছিলেন যে ওনার ক্যান্সার হয়ে গেছিল। তার কারণ হচ্ছে ওসাজন একটা কার্সিনোজেন, এবং তার লাইফ জুড়ে ওসাজন রিয়াকশন করার কারণে বুঝতে পারছে ওনার ক্যান্সার হয়ে গেছে, কিন্তু তাও লাস্ট জীবনে উনি যখন প্যারালাইজড অবস্থায় ছিলেন তখনও উনি অর্গ্যানিক কেমিস্ট্রির জন্য কাজ করে গেছেন। একটা কথা বলি যে ওসাজন হচ্ছে এক ধরনের ক্রিস্টাল, মানে ওসাজন ফরমেশন হচ্ছে একটা ক্রিস্টাল ফরমেশন, এবং যে কোনো ক্রিস্টাল ফরমেশনের জন্য আমরা চেষ্টা করি কি ওই যে যে অ্যাকচুয়ালি মিডিয়ামে ক্রিস্টালটা তৈরি হচ্ছে সেই মিডিয়ামে ক্রিস্টালের মতো কিছু দেওয়ার, যেমন তোমরা ল্যাবে হয়তো করে থাকবে, ক্রিস্টাল বানানোর সময় সবাই ছুঁচ দিয়ে ওই রিয়াকশন মিডিয়ামে গোঁতাতে থাকি যাতে ক্রিস্টালটা তাড়াতাড়ি পড়ে। ফিশার লাস্ট জীবনে প্যারালাইজড হয়ে গেছিলেন, তখনও তার মানে উনি হাত পা নাড়াতে পারতেন না, হুইল চেয়ার ছিলেন, হুইল চেয়ারে বসে থাকতেন। উনি তাহলে কী করে কাজ করতে জানো, তোমরা যদি ছবি দেখো ফিশারের দেখবে ফিশারের বড় বড় দাড়ি ছিল। ফিশার শুধুমাত্র ক্রিস্টাল ফরমেশন করার জন্য, ক্রিস্টাল তাড়াতাড়ি পড়ে তার জন্য উনি যে রিয়াকশন মিডিয়াম বা যে টাবগুলো সেখানে ওরা দাঁড়িয়ে ডুবিয়ে দিতেন,
দাড়ি ডুবিয়ে উনি এইভাবে ক্রিস্টালাইজ করতেন এবং তার ফলে উৎসেচন রিয়াকশন স্বাভাবিকভাবে যেটা হয় তাড়াতাড়ি হতো। মানে তখন ক্রিস্টাল কি, ক্রিস্টাল ফর্মেশন কি করে হয় সেগুলি আবিষ্কার হয়নি, ফিশার তখন দাড়ি দিয়ে উৎসেচন রিয়াকশন করে গেছেন। এইভাবে ফিশার নিজের অ্যাকচুয়ালি নিজের জীবন দিয়ে বলা যায় কার্বোহাইড্রেট স্ট্রাকচার আবিষ্কার করে গেছিলেন এবং এই জন্য 1902 সালে ফিশারকে নোবেল প্রাইজ দেওয়া হয়। কিন্তু নোবেল প্রাইজ ওনার কাছে একটা ছোট জিনিস, কিছুই না। ওকে, তো এই গেল আমাদের ফিশারের কাজ। তো আজকের ভিডিওটা এখানকার এখনকার মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ফিশারের অভূতপূর্ব কাজ অন্যদের সাথেও শেয়ার করো না, উনি কী কাজ করেছেন এটা সবাইকে জানাও, ওনাকে মানে সবার জানাটা ইম্পর্টেন্ট উনি কী করেছিলেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর এরকম আরও নতুন কেমিস্ট্রি এবং বায়োলজি রিলেটেড ভিডিওর জন্য বেল আইকনে ট্যাপ করো। তো আজকের মতো এখানেই শেষ করছি, তাও শেষ করার আগে জানিয়ে দিই সবাইকে শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। শেষ করছি এখনের মতো, জয় হিন্দ।